She's also a very brilliant director. এখন তারও কে আমি বন্ধুই বলি। আর অন্য যারা আছেন তাদের তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন এবং তারা অনেক বেশি যুগ এবং সময় নিয়ে প্রচুর কাজ করেছেন এবং অনেক বেশি তারা প্রত্যক্ষদর্শী অনেক কিছু হয়তো আমি ততটা নই কিন্তু গৌতমদা যেটা বললেন আমি পুরো এতেই চলে আসি মুথা কথাতে সেটা হচ্ছে যে এই দিনটি আমরা প্রত্যেক বছরই পালন করি কিন্তু এই দিনটার সিগনিফিকেন্স এবং এই দিনটা নিয়ে আমাদের যে জল্পনা কল্পনা সেই কাজগুলো আমরা করছি কিনা সেটা প্রশ্ন কারণ গৌতমদা যেটা বললেন সেটা অত্যন্ত মূল্যবান কথা যে আমাদের রক্ষা করতে হবে তার কাজগুলো মানে উত্তম কুমারকে মানুষ মনে রাখবে কিন্তু তার কাজগুলো যদি আমরা সংরক্ষণ না করতে পারি তাহলে এর পরের জেনারেশন কিন্তু উত্তম কুমারের কাজের থেকে অনেক দূরে চলে যাবে তাকে শুধু স্মৃতিতে বা ছবিতেই আমরা দেখতে পাবো কিন্তু তার কাজগুলো যদি আমরা সেভাবে রেস্টোর করতে না পারি তাহলে কিন্তু আমরা তার কাজের মাধ্যমে চর্চিত হতে পারবো না এবং কাজে তার কাজটাকে আমরা আর বড় জায়গায় নিয়ে যেতে পারবো না তো সেই জায়গাটা অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি যে যদি সেই জায়গায় কোনো একটা ভালো ডিসিশন আমরা নিতে পারি এবং সাধনদা সাধনদা এই ব্যাপারে অত্যন্ত একজন নিরলস কর্মী আমি বলবো উত্তম কুমারের মানে ফ্রম দ্য মানে শিল্পী সংসদে শিল্পী সংসদের এই শুরু থেকে উনি উত্তম কুমারের ভাবনা উত্তম কুমারকে নিয়ে কাজ উত্তম কুমারের কাজকে সংরক্ষণ করা অনেক কিছুই মধ্যে উনি খুবই কন্ট্রিবিউট করেছেন এবং সেই জায়গাটা যদি আমরা আর একটু বেশি ভাবি এবং সেটাকে কীভাবে ইনফ্যাক্ট গৌতমদা এবার ফিল্ম ফেস্টিভ্যালে রেস্টোরেশন নিয়ে প্রচুর কথা হয়েছে এবং তার বেদিকে শিবেন্দ্র জি এসেছিলেন যারা ফিল্ম রেস্টোরেশন করছেন এবং অমিতাভ বচ্চন ইজ আ বিগ ভয়েস ফর দিস অনেক এবং আমরা দেখলাম যে প্রথম চলচ্চিত্র হয়েছিল যে কোনো একটা মালয়েশিয়ান অ্যাক্ট্রেসকে ওরা প্রিজার্ভ করেছে মানে তার একটা কাজ তো সেই আমার মনে হয় যে সেরকম ধরনের মানুষরা কাজ করছেন এবং সন্ধ্যাদাস আমাদের মধ্যে এসেছেন উনি আর একজন বিদগ্ধ মানুষ যিনি প্রচুর রিসার্চ ওয়ার্ক করেছেন যেহেতু আমার মনে হয় যে সেরকম ধরনের মানুষের সাথে আমরা ইনফ্যাক্ট আমি সুরেন্দ্রকে বলেছি যে উত্তম কুমারের বেশ কিছু ছবি যদি আমরা রিস্টোর করতে পারি এক মাস জুড়ে আউটডোর করেছিলাম প্রথম দিকে ছবি তখন উত্তমবাবু সুপ্রিয়ার সঙ্গে নতুন জীবন শুরু হয়েছে সুপ্রিয়া যদিও ছবি নায়িকা নন কিন্তু তিনি আগাগোড়া আমাদের সঙ্গে আউটডোরে ছিলেন মাঝে মধ্যে তারা লালপাথরে আউটডোরে যেতেন আবার তারা এসে ফিরতেন নতুন দীক্ষা লাভ করে আমরা পাক্কা এক মাস হরিদ্বার ঋষিকেশ লক্ষ্মণঝোড়া দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন তোপচাটি এই সমস্ত জায়গায় আমরা আউটডোর শুটিং করেছিলাম সুধীর মুখোপাধ্যায় 70-75 জন ইউনিট নিয়ে কাজটা করেছিলেন সেটা ভাবলে আমি যখন বেরোচ্ছি গাছে দেখলাম তিনটে পেয়ার তোর কথা মনে হলো তোর জন্য
তখন আমি বাচ্চা মেয়ে আর উনি হচ্ছে উত্তম কুমার, আমার জন্য ওটা আনার কোনো দরকার নেই, কিন্তু এতই সুন্দর মানে আমার ব্যবহার আর এতই ভালোবাসে যে সে কথা আমি কোনোদিন ভুলব না। উনি আমার হাতে এনে নিজে বেড়াতে বলছি এরকম ধৈর্য রেখেছি যেন উপস্থিত আছেন। তারা অনেকেই আমার সহ্য, এবার অনেকেই আমার স্নেহের বোন মেয়ে এবং ছেলে, এই সকলকে নিয়েই সংসার। আমরা নেতা বলে ভাবি নেতাজিকে, আর নায়ক বলে ভাবি উত্তম কুমার। নায়ক শুধু নায়ক মানে অভিনয় করবেন তা নয়, তার ভিতরে একটা হৃদয় থাকবে, যে হৃদয় উত্তম কুমার বহু বছর ধরে করেছেন। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, তবু যারা জানেন তাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, যখনই দেশে বন্যা হয়েছে তখন উনি বেরিয়ে গেছেন, গিয়ে বুঝেছেন যে নিজের পকেটে যা আছে তাকে হবে না, তখন ভিক্ষা করেছেন, ভিক্ষা করে টাকা তুলে সেই টাকা চিফ মিনিস্টার পাল্টে দিয়েছে, এবং সেই মিনিস্টারকে কোন পার্টি এই কথা ভাবেনি, দিয়েছেন কেন এই চিফ মিনিস্টার তাই দেশে কাজ করে, তাই দেশের মানুষই তো স্বীকৃতি দিয়েছে উত্তম কুমারকে, তাই জন্য তাদের জন্য করা হতো। আমরা অনেকবার পরবর্তীকালে যখন আমিও এসেছি আমরা কাছাকাছি, সেই সময় আমরা মালদায় গেছি অনুষ্ঠান করে সেই টাকাটা চিফ মিনিস্টার পাল্টে দেওয়া হয়েছে, সেই মিনিস্টার কোন পার্টি এগুলো কিন্তু ভাবা হয়নি, কেন তারা তাদের কাজ করবে আর আমরা আমাদের কাজ করব, এই কথাটাই উনি ভেবেছেন। যখন এরকমও হয়েছে যে কোনো একজন মেকআপ ম্যান মেকআপ করছে, বলল কি তোর মুখটা এরকম কেন রাখছো বলতো, তো বলল না কিছু না দাদা, বলল সামনে তো তোর মেয়ে বিয়ে, বললো হ্যাঁ মেয়ে বিয়ে, কিন্তু সবই হয়েছে কিন্তু 5,000 টাকা কম চেয়েছে সেটা দিতে পারছি না, মানে যোগাড় করতে পারছি না, বলো সবই যখন হয়েছে ওটাও তো হয়ে যাবে, উনি ভাবিস না রে কাজ কর চল মেকআপ কর, মেকআপ টেকআপ হলো, মেয়ে বিয়ে কিন্তু 1-1.5 মাসের পর, এটা কিন্তু সাধারণ মানুষের মনে রাখার কথা না, যেদিন তার মেয়ে বিয়ে সেদিন উনি উপস্থিত হলেন তার বাড়িতে গিয়ে এবং ওই 5,000 টাকাটা উনি দিয়ে আসছেন। এইরকমভাবে সাধারণ মানুষের জন্য তখন শিল্প সংসদ হয়নি, তারপর তখনই মনে মনে ভেবেছে একটা সংসদ গঠন করতে হবে, এই যে দুঃস্থ মানুষ যারা আছে শিল্পী যারা আছে তাদের জন্য অলরেডি একটা ক্যান্সার হসপিটালে উনি বেড করে রেখে গেছেন, সেখানে শিল্পীরা তো যাবেই, অনেক সময় টেকনিশিয়ানরাও গেছে। উত্তম কুমারের তিরোধান দিবসে প্রতি বছর আমরা মিলিত হই, স্মৃতিচারণ হয় অনেক বিষয় নিয়ে, তিনি ছিলেন একজন তারকা মধুরী, যেটা ঠিক কথাই বললেন, নেতাজি হচ্ছে একজন যেন নায়ক, আমার নায়ক বললে উত্তম কুমারকে ভাবতে পারে, আমার বাঙালিরা তাই ভাবি, এরকম অনেক বিষয় নিয়ে আমরা স্মৃতিচারণ করি, আলোচনা করি, তার মানবতার দিক নিয়ে আমরা আলোচনা করি, এবং আজকে সন্ধ্যাবেলা দেখবেন এক ভদ্রলোক আসবেন রামকৃষ্ণ সিনহা, তিনি একটা আমেরিকা থেকে উত্তম কুমারকে আমেরিকা নিয়ে গিয়েছিলেন, ওরা সে 2 মাস উত্তম কুমার করেছিলেন, সেই স্মৃতিচারণ একটা বই রচনা করেছিল, এবং চিন্তা করা যায় না উত্তম কুমার ওখানে যে ফাংশন করতে গেছিলেন একটা পয়সা দেননি সমস্ত আমেরিকায়, বইটাতে লেখা আছে আমি পড়ে অবাক হয়ে গেলাম, ওরা দিতে চেয়েছিলেন বলে না আপনারা রেখে দিন, মানে এই যে কত গল্প বেরোবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ অনেক